শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকের ক্লাসে আমরা রিলেশন নিয়ে আলোচনা করব। আমরা এই পাঠে কি কি শিখব সেগুলো বলে নিচ্ছি। ডাটাবেস রিলেশন ব্যাখ্যা করতে পারবো, আমরা ডাটাবেস রিলেশনের শর্ত বর্ণনা করতে পারবো, ডাটাবেস রিলেশনের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবো। তোমাদের সামনে কিছু চিত্র রয়েছে, এটি একটি ডাটাবেস রিলেশনশিপের চিত্র, এটি অন্যটি, এখানে আরেকটি চিত্র রয়েছে। এই সবগুলোই হচ্ছে একটি ডাটাবেজের মধ্যে যে টেবিলগুলো থাকে সেই টেবিলের মধ্যে যে অন্তঃসংযোগ থাকে সেগুলো। তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানে অনেক টেবিল রয়েছে, এই টেবিলের মধ্যে অনেক দাগ টেনে একটার সাথে একটা সম্পর্ক দেখাচ্ছে। যেমন এই টেবিল থেকে এই টেবিলের মধ্যে সম্পর্ক, আবার এখান থেকে এখানে সম্পর্ক, এটার সাথে এটার কী সম্পর্ক, এই টেবিলের সাথে এই টেবিলের কী সম্পর্ক, অর্থাৎ কীভাবে সম্পর্কগুলো তৈরি হয়, এগুলো আমরা এই রিলেশনশিপ আলোচনা করার পরে বুঝতে পারবো বা জানতে পারবো। ডাটাবেস রিলেশন বলতে আমরা কী বুঝি? ডাটাবেজের একটি টেবিলের সাথে যখন অন্য টেবিলের একটা সম্পর্ক তৈরি হবে, কিসের সম্পর্ক? রেকর্ডের সম্পর্ক হবে, তখন তাকে আমরা বলবো ডাটাবেস রিলেশন। ডাটাবেজের রিলেশন তৈরি করার জন্য কিছু শর্ত মেনে চলতে হবে। শর্তগুলো হলো, প্রতিটি টেবিলের মধ্যে কমপক্ষে একটি কমন ফিল্ড থাকতে হবে, ফিল্ডের ডাটা টাইপ, ফিল্ডের সাইজ, ফরম্যাট, এগুলো সব একই রকম হতে হবে। রিলেশনাল টেবিলগুলোর মধ্যে অন্তত একটি টেবিল অবশ্যই প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে। এগুলো হলো ডাটাবেস রিলেশনের শর্ত। এখন ফিল্ড বলতে আমরা কি বুঝি? আমি যদি একটি টেবিল তৈরি করি, টেবিলের মধ্যে মনে করি যে স্টুডেন্টের ইনফরমেশন রয়েছে, আমি ধরে নিলাম যে এই টেবিলের মধ্যে দুটি ফিল্ড রয়েছে, একটি হচ্ছে রোল, অন্যটি হচ্ছে নেম। এখানে যে প্রথম কলামটি রয়েছে, এই প্রথম কলামটিকে বলা হচ্ছে কি? ফিল্ড। তারপরে দ্বিতীয় যে কলামটি রয়েছে এটাকেও বলা হচ্ছে ফিল্ড। তার মানে ফিল্ড হলো কোন একটি টেবিলের প্রতিটি কলামকে এক একটি ফিল্ড বলা হয়। দ্বিতীয় যেই শর্তটি রয়েছে সেটি হচ্ছে প্রাইমারি কি অবশ্যই থাকতে হবে। প্রাইমারি কি বলতে বোঝাচ্ছে যে কোন একটি টেবিলের প্রতিটি রেকর্ডকে আলাদা করার জন্য যে ফিল্ড ব্যবহার করা হয় তাই হচ্ছে প্রাইমারি কি। এখানে প্রাইমারি কি বলতে আমরা রুলকে বুঝবো, কারণ রুলের মাধ্যমেই আমি প্রতিটি রেকর্ডকে আলাদা করতে পারবো। রোল কিন্তু কোনোভাবেই ডুপ্লিকেট হতে পারবে না, অর্থাৎ আমরা যেই ফিল্ডকে প্রাইমারি কি হিসাবে ধরে নিব অবশ্যই ওই ফিল্ডের যে ভ্যালুগুলো হবে সেগুলো ডুপ্লিকেট হতে পারবে না। ডেটাবেস চার ধরনের হয়ে থাকে, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি। আমরা প্রথমে ওয়ান টু ওয়ান রিলেশন সম্পর্কে জানব। ওয়ান টু ওয়ান রিলেশন হলো কোনো একটি টেবিলের একটি রেকর্ডের সাথে যখন অপর একটি টেবিলের একটি রেকর্ডের সাথে সম্পর্ক থাকবে তখন তাকে আমরা ওয়ান টু ওয়ান রিলেশন বলবো। আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি টেবিল রয়েছে, একটি হচ্ছে টিচার্স ইনফো, আরেকটি হচ্ছে সাবজেক্ট ইনফো। আমরা যদি টেবিল দুটির মধ্যে সম্পর্ক তৈরি করতে চাই, আমরা জানি এদের মধ্যে একটি কমন ফিল্ড থাকতে হবে। এখানে কমন ফিল্ড হচ্ছে টিচার্স আইডি এবং এই টিচার্স আইডি হচ্ছে একটি প্রাইমারি কি, এটা আমরা মনে রাখবো। তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে টিচার্স ইনফোর যে প্রথম রেকর্ডটি সেটি সাবজেক্ট ইনফোর প্রথম রেকর্ডের সাথেই সম্পর্ক আছে। ঠিক একইভাবে টিচার্স ইনফোর যে দ্বিতীয় রেকর্ডটি আছে সেটি সাবজেক্ট ইনফোর দ্বিতীয় রেকর্ডের সাথে মিল আছে, অর্থাৎ একটি রেকর্ডের সাথে কেবলমাত্র একটি রেকর্ডেরই মিল আছে। সেজন্য আমরা বলতে পারি যে এই সম্পর্কটি হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন। এখন আমরা জেনে নিব ওয়ান টু মেনি রিলেশন কি। ওয়ান টু মেনি রিলেশন হলো কোন একটি টেবিলের একটি রেকর্ডের সাথে যখন অন্য টেবিলের একাধিক রেকর্ডের মিল থাকবে তখন তাকে আমরা বলবো ওয়ান টু মেনি রিলেশন। তোমাদের সামনে দুটি টেবিল রয়েছে, একটি হচ্ছে টিচার্স ইনফো, আরেকটি হচ্ছে সাবজেক্ট ইনফো। এই টেবিল দুটির মধ্যে একটি কমন ফিল্ড বিদ্যমান রয়েছে, সেটি হচ্ছে টিচার্স আইডি এবং এটি হচ্ছে প্রাইমারি কি। টিচার্স ইনফোর যে প্রথম রেকর্ডটি রয়েছে সেটি সাবজেক্ট ইনফোর দুটি রেকর্ডের সাথে মিল রয়েছে, সেজন্য আমরা বলতে পারি যে এই টেবিল দুটির মধ্যে ওয়ান টু মেনি রিলেশন বিদ্যমান রয়েছে।
মেনি টু ওয়ান রিলেশন হলো কোন একটি টেবিলের একাধিক রেকর্ডের সাথে যখন অন্য একটি টেবিলের একটি রেকর্ডের সম্পর্ক থাকবে তখন তাকে আমরা বলবো মেনি টু ওয়ান রিলেশন। তোমাদের সামনে দুটি টেবিল রয়েছে, টিচার্স ইনফো এবং সাবজেক্ট ইনফো। আমরা যদি এই দুটি টেবিলের মধ্যে রিলেশন তৈরি করতে চাই তাহলে কী ধরনের রিলেশন তৈরি হবে? যদি সাবজেক্ট ইনফোর সাপেক্ষে আমরা টিচার্স ইনফোর রিলেশন তৈরি করি তাহলে দুটি টেবিলের মধ্যে আমাকে প্রথমে দেখতে হবে কমন ফিল্ড আছে কি না। যেহেতু সাবজেক্ট কোড কমন ফিল্ড আছে সেহেতু আমরা রিলেশন তৈরি করতে পারবো, এবং সাবজেক্ট কোডের যে ভ্যালুগুলো আছে এগুলো একই রকম। তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে সাবজেক্ট ইনফোর 101 যে সাবজেক্ট কোড রয়েছে সেটি দুটি টিচার্স আইডির রেকর্ডের সাথে মিল রয়েছে। প্রথমে 101 টিচার্স আইডি 1 সাথে সম্পর্ক রয়েছে, আবার টিচার্স আইডি 2 সাথেও সম্পর্ক রয়েছে। তার মানে আমরা কি বুঝতে পারলাম, এই সাবজেক্ট ইনফো টেবিলের একটি রেকর্ড টিচার্স ইনফো টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্ক রয়েছে। সুতরাং এই রিলেশনটি হচ্ছে মেনি টু ওয়ান রিলেশন। তাহলে আমরা কি বুঝতে পারলাম, মেনি টু ওয়ান রিলেশন হলো কোনো একটি টেবিলের একটি রেকর্ডের সাথে যখন অন্য টেবিলের একাধিক রেকর্ডের মিল থাকবে তখন তাকে আমরা বলবো মেনি টু ওয়ান রিলেশন। মেনি টু ওয়ান রিলেশনের একটি এক্সাম্পল দেখে নিই। তোমাদের সামনে একটি এক্সাম্পল রয়েছে, এই ধরনের এক্সাম্পলগুলো সাধারণত পরীক্ষার মধ্যে আসে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা প্রশ্নের মধ্যে। এক্সাম্পলটি কী ধরনের রিলেশন সেটি নির্ণয় করতে হবে। রিলেশন তৈরি করার পূর্বে আমাদের দেখে নিতে হবে যে দুটি টেবিলের মধ্যে একই রকম ফিল্ড আছে কি না, অর্থাৎ কমন ফিল্ড আছে কি না। আমরা দেখতে পাচ্ছি যে দুটি টেবিলের মধ্যে কমন ফিল্ড হচ্ছে রোল, এবং এই রোল হচ্ছে প্রাইমারি কি। সাবজেক্ট ইনফোর যে টেবিলটি রয়েছে এই টেবিলের যে প্রাইমারি কি সেটি হচ্ছে সাবজেক্ট কোড। সাবজেক্ট কোড 101 এবং 102 এই দুটি রেকর্ড স্টুডেন্ট ইনফো টেবিলের 101 রুলের সাথে সম্পর্ক রয়েছে। 103 সাবজেক্ট কোডটি রোল 12 এর সাথে সম্পর্ক রয়েছে। 104 এবং 105 এই দুটি সাবজেক্ট কোড 13 রুলের সাথে সম্পর্ক রয়েছে। তাহলে আমরা যেই বিষয়টি বুঝতে পারলাম সেটি হলো সাবজেক্ট ইনফোর একাধিক রেকর্ড স্টুডেন্ট ইনফো টেবিলের একটি রেকর্ডের সাথে সম্পর্ক রয়েছে, সেজন্যে এই সম্পর্কটি হলো মেনি টু ওয়ান রিলেশন। মেনি টু মেনি রিলেশন যখন কোনো একটি টেবিলের একাধিক রেকর্ডের সাথে অন্য একটি টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক থাকবে তখন যে রিলেশন তৈরি হবে সেটি হচ্ছে মেনি টু মেনি রিলেশন। তোমাদের সামনে দুটি টেবিল রয়েছে, একটি হচ্ছে সাবজেক্ট ইনফো আর একটি হচ্ছে টিচার্স ইনফো। এই দুটি টেবিলের মধ্যে কী ধরনের রিলেশন হয় সেটি আমরা দেখে নিব। মেনি টু মেনি রিলেশনের মধ্যে দুটি টেবিলের মধ্যে রিলেশন তৈরি করার জন্য আমাদের আরেকটি টেবিল তৈরি করতে হয় যেটিকে বলা হয় জাংশন টেবিল। অর্থাৎ এই প্রথম এবং দ্বিতীয় যে টেবিলটি রয়েছে এই দুটি টেবিলের মধ্যে যে সম্পর্ক তৈরি করা হবে সেটি দেখানো হবে জাংশন টেবিলের মধ্যে। টিচার্স ইনফো টেবিলের প্রাইমারি কি হচ্ছে টিচার্স আইডি, এবং সাবজেক্ট ইনফো টেবিলের প্রাইমারি কি হচ্ছে সাবজেক্ট কোড। একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যখন আমরা জাংশন টেবিল তৈরি করব তখন এই প্রাইমারি কিগুলো আর প্রাইমারি কি অবস্থায় থাকবে না, এগুলো সাধারণ ফিল্ড হিসেবে ব্যবহার করা হবে। টিচার্স ইনফো এবং সাবজেক্ট ইনফো টেবিলের মধ্যে একাধিক রেকর্ডগুলোর সাথে একাধিক রেকর্ডের মিল আছে, যেমন টিচার্স আইডি 1 এবং 2 এর সাথে সাবজেক্ট কোড 101 এর মিল রয়েছে। ঠিক একইভাবে টিচার্স আইডি 3 এর সাথে 275 এবং 174 সাবজেক্ট কোডের মিল রয়েছে।
তাহলে এই টিচার্স ইনফো টেবিলের যে রেকর্ড আছে মেনি রেকর্ডের সাথে এই সাবজেক্ট ইনফো টেবিলের মেনি রেকর্ডের মিল রয়েছে। তাহলে এই ধরনের রিলেশনটি হলো মেনি টু মেনি রিলেশন। এখন আমরা দেখে নিব মেনি টু মেনি রিলেশনের আরেকটি এক্সাম্পল। সাধারণত প্রশ্নে এই ধরনের এক্সাম্পলগুলো আসে। এখানে কাস্টমার ইনফো টেবিলের সাথে প্রোডাক্ট লিস্ট টেবিলের রিলেশন দেখাতে হবে। এই ধরনের টেবিলগুলো সাধারণত অনলাইনে কেনাকাটার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর এই দুটি টেবিলের মধ্যে সম্পর্ক দেখানোর জন্য আমাদের অর্ডার ডিটেলস নামে আরেকটি টেবিল তৈরি করে নিতে হবে। রিলেশন তৈরি করার পূর্বে দেখতে হবে যে এই দুটি টেবিলের মধ্যে প্রাইমারি কি অবস্থিত আছে কি না, অর্থাৎ প্রাইমারি কি আছে কি না। কাস্টমার ইনফো টেবিলের প্রাইমারি কি হচ্ছে কাস্টমার আইডি, প্রোডাক্ট লিস্ট টেবিলের প্রাইমারি কি হচ্ছে প্রোডাক্ট আইডি। যখন আমরা জাংশন টেবিল তৈরি করব অবশ্যই এই দুটি টেবিলের প্রাইমারি কিগুলোকে নিয়ে আসতে হবে। আমি ধরে নিলাম যে 101 কাস্টমার সে একাধিক পণ্য ক্রয় করেছে, 101 সে 111 প্রোডাক্টটি সে ক্রয় করেছে। এখানে কাস্টমারের নাম হচ্ছে এ, প্রোডাক্টের নাম হচ্ছে ডি, যার প্রাইস হচ্ছে 2000 টাকা। ঠিক এই 101 কাস্টমারটি সে 113 প্রোডাক্টটি ক্রয় করেছে, 101 কাস্টমার সে 113 প্রোডাক্ট ক্রয় করেছে। কাস্টমারের নাম হচ্ছে এ, প্রোডাক্টের নাম হচ্ছে এফ, যার দাম হচ্ছে 4000 টাকা। 102 কাস্টমার সে ক্রয় করেছে 112 প্রোডাক্ট, কাস্টমারের নাম হচ্ছে বি এবং প্রোডাক্টের নাম হচ্ছে ই, যার মূল্য হচ্ছে 3000 টাকা। ঠিক একইভাবে 102 সে 111 প্রোডাক্টটি ক্রয় করেছে, কাস্টমারের নাম হচ্ছে বি, প্রোডাক্টের নাম হচ্ছে ডি, যার মূল্য হচ্ছে 2000 টাকা। 103 কাস্টমার সে ক্রয় করেছে 114 প্রোডাক্ট, যেখানে কাস্টমারের নাম হচ্ছে সি, প্রোডাক্টের নাম হচ্ছে জি, যার মূল্য হচ্ছে 5000 টাকা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 101 এই একই কাস্টমার সে একাধিক পণ্য ক্রয় করেছে, ঠিক একইভাবে 102 ভিন্ন ধরনের প্রোডাক্ট ক্রয় করেছে। এখানে একই ধরনের প্রোডাক্টও থাকতে পারে। আমরা যদি চিত্রের মাধ্যমে দেখি, এই 101 কাস্টমার সে 111 প্রোডাক্ট ক্রয় করেছে এবং 113 প্রোডাক্ট ক্রয় করেছে। ঠিক একইভাবে 102 কাস্টমার সে 112 প্রোডাক্টটি ক্রয় করেছে এবং 111 প্রোডাক্টটিও ক্রয় করেছে। 103 কাস্টমার সে 114 প্রোডাক্ট ক্রয় করেছে। অর্থাৎ কাস্টমার ইনফো টেবিলের মেনি রেকর্ড প্রোডাক্ট লিস্ট টেবিলের মেনি রেকর্ডের সাথে মিল রয়েছে, সেজন্য আমরা বলতে পারি রিলেশনটি হলো মেনি টু মেনি রিলেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।